আম্বাসা থানার পুলিশকে সামনে ঘুমে রেখে একই রাতে তিনটি মন্দিরে একটি দোকানে থামা বসালো নিশি কুটুম্বের দল। মঙ্গলবার গভীর রাতে চোরের দল আম্বাসা বাজার সংলগ্ন লোকনাথ মন্দির, শনি মন্দির এবং রামঠাকুর সেবা মন্দিরে প্রণামী বাক্স ভেঙে সমস্ত অর্থ চুরি করে নিয়ে যায়। রাতে পুলিশের টহল থাকা সত্ত্বেও চোরের দল এই মন্দিরগুলি থেকে প্রায় সময় চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ। এক সাক্ষাৎকারে জনৈক পুরোহিত জানান, নেশায় আসক্ত কিছু যুবকই এই সমস্ত চুরিকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা। এদিকে এই রাতে আম্বাসার রেল স্টেশনের একটি দোকানেও চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী নিয়ে যায়। এ নিয়ে জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন দোকান মালিক। একই দিনে তিন মন্দিরেই চুরি হয়েছে, কিন্তু শনিতলা, আমি যেটা শুনেছি শনিতলা, আর সেদিকে লোকনাথ, আর এদিকে আমরা রামঠাকুর আশ্রম। তো প্রণামীটা ভাঙিয়া টাকাটি নিয়ে গেছে, আর কিছু কিনেছে না, অন্য কিছু কিনেছে না, খালি শুধু টাকাটাই নিয়ে তিন ওখানক একই রকম একই রকম কেনা করতে পারেন কি মনে হইতেছে? যেহেতু জিনিসপত্র নেন, আমার তো কাঁচা জিনিস, দামি দামি কাঁচা জিনিসও আছে, কিন্তু নেন না। যেহেতু মনে হইতেছে এটা তখন যে কিছুই নেশা টেশা খায় কিনি কিনি কি কি ক্যাশ বাক্সের মধ্যে 5 টাকার নোটের বান্ডিল ছিল 2টা, 500 টাকা। আমার এই টাকা সহ নাই, ক্যাশ বাক্স সহ নাই। আমার দোকানে বিস্কিট আছিল অনেকগুলা, বিস্কিট সহ নাই। আমি এখানে কি ইয়ে থাকে না, ডিউটি থাকে? ওনার তো নামই জিআরপি আমার সাথে। এখন দোকান চুরি, যদি ডিউটির অবস্থা থাকতো কেউ জল, আমার দোকান চুরি হইতো না। স্টেশনের ভিতরে দোকান, প্ল্যাটফর্মের দোকান। 2016 সালে একবার চুরি হয়েছিল, 2016 সালে চুরি হওয়ার পরে আমি